ফুলসিরাত কি, মানুষ কিভাবে ফুলসিরাত পার হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের বিষয় ফুলসিরাত কি, ফুলসিরাতের পরিচয়। পুল শব্দটি ফার্সি, এর অর্থ হলো সেতু। সিরাত শব্দটি আরবি আর এর অর্থ হলো রাস্তা বা পথ। জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুল সিরাত বোঝানো হয়েছে। হাসুরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে। জাহান্নামের উপর স্থামট করা হবে পুল সিরাত, আর এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা পুল। কিয়ামত হবার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসুরের ময়দানে সমবেত করা হবে এবং ইহকালের জীবনের বিচার করা হবে। এই বিচারের পর হাসুরের মাঠ থেকে পুলচিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলচিরাত কথাটি ব্যবহৃত হয়নি এবং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। অতপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজন অবস্থায় ছেড়ে দেব। মানুষ কিভাবে ফুলসিরাত পার হবে? কিয়ামতের দিন প্রতিটি মানুষের হিসাব নেওয়ার পর তারা সিরাতে মুস্তাকিম পার হয়ে যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়েই গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলচিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু সেই সালামতে অতিক্রম করাও, হে প্রভু নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উমর হয়ে পড়ে যাবে, আর কেউ অর্ধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। সকল নবীর প্রার্থনা। ফুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে, তাতে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপর উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনা করি সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনা করি চন্দ্রের সঙ্গে, এবং মূর্তি পূজারি মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো। ফুলসিরাতের কঠিন পরীক্ষা। ফুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে। মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষায় সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها
كان على ربك حتما مقضيا. ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. তোমাদের রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসুরের মাঠে সমাবেত করব, অতঃপর জাহান্নামের চারপাশে নতজন অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নত যেন অবস্থায়। কেমন হবে পুলসিরাত? পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর, চুলের মতো সূক্ষ্ম ও চিকন হবে, তরবারির মতো ধারালো হবে, নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা, কোনো আলোর ব্যবস্থা থাকবে না, যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাত কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে, তাতে থাকবে অসংখ্য লোহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছেন তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত থাকবে, আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লোহ শলাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা, তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি? সাহাবারা বলবেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো, তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ভয়ঙ্কর এই কুল হবে তরবারের ধারের মতো চিকন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলচেরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ, ইমানদারদের নূর দেওয়া হবে। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে, প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে, সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে, প্রত্যেকে যার যার আলো নিয়ে পুলসিরাত অতিক্রম করবে, প্রত্যেকে যার যার আমল নামা অনুযায়ী নূর পাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদের অপচ্যস্ত করবেন না, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে, কারো সামনে পাহাড় পরিমাণ নূর থাকবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে
তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন সে পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে পুলসে রাত অতিক্রমের অবস্থা যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসে রাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউম তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু আলো নিয়ে নিই বলা হবে তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপর্যস্ত করেছো আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আশঙ্কা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান্নামই তোমাদের জন্য আবাসস্থল এটাই তোমাদের জন্য উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল পুলসিরাত অতিক্রমের গতিবেগ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আর কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে উম্মুল মুমিনুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেশতারা বলতে থাকবে হে প্রভু সেই সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অর্ধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে মুনাফিকদের পরিণাম পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনের ও হাদিসের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছেন তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপী বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে পূজ্যরাতের উপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পূজ্যরাতের দুই প্রান্তের জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে এভাবে জাহান্নামের শয্যা রচিত হতে থাকবে পরে গুনাহগার ঈমানদারকে গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে সর্বশেষ পূজ্যরাত অতিক্রমকারী সবশেষে যে পূজ্যরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে পূজ্যরাত অতিক্রম করবে সে বলবে হে রব আমাদের এত বিলম্ব করানো হলো কেন তখন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন তাদের মধ্যে সবচেয়ে বেশি নূর ও সবচেয়ে বেশি আলো প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন তাদের মধ্যে যারা সবচেয়ে দ্রুত গতিতে পূজ্যরাত পার হবে আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন আমিন